পরের দিনও একই দৃশ্য দেখা গেল পুরুলিয়ার বেগুনকদরে এবারও ধানের গোলা জুড়ে দেখা গেল তুষার কণা গত আঠাশে ডিসেম্বর ভোর রাতে প্রথম স্থানীয় মানুষ দেখতে পান যে তুষার কণা জমে রয়েছে খড়ের গাদাতে এই কথা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় সংবাদপত্র প্রকাশিত হয় খবর পরের দিন স্বাভাবিকভাবেই উৎকণ্ঠিত হয়ে বসেছিলেন এলাকার মানুষজন অনেকেই প্রত্যাশা করেছিলেন হয়তো আবার বরফ দেখা যাবে প্রত্যাশা মতো ভোরবেলাতে এদিন বহু মানুষ বার হয়ে যান বেগুন কোদরের বিভিন্ন এলাকায় সৌভাগ্যের বিষয় এই দেখতে পাওয়া যায় সেই বরফের চিহ্ন ভোরবেলাতে সংবাদ মাধ্যমও পৌঁছে যায় প্রথম ভিডিও ছবি পাওয়া যায় এই বরফের দেখা যায় খড়ের ওপরে সাদা আস্তরণ পড়ে রয়েছে তুষারের এর কারণ কি তা আগেই এই চ্যানেলে বিস্তৃতভাবে জানানো হয়েছে এদিন সময় মহল চ্যানেলের দর্শকদের জন্য আমরা সেই বরফের ভিডিও ছবি দেখাচ্ছি এবং বেগুন এলাকার মানুষের তাদের বক্তব্য কী তাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আমার নাম সুকুমার কৈরি গ্রামের নাম বেগুন কুদর থানাটা করছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের খামারের ওপরে যে খড়গুলো আছে তাতে বরফ জমে গেছে এটা আমি লাইভে প্রথম দেখলাম বয়স আমার মোটামুটি ফর্টি টু হ্যাঁ এটাই প্রথম দেখলাম এখানে বরফ জমেছে হ্যাঁ এগুলো আশেপাশে আরো ক্ষমার আছে কিন্তু ওগুলো তো কম বেশি দেখা যাচ্ছে দেখা যায় কিন্তু হ্যাঁ কিন্তু এখানে খুব একটু বেশি দেখা যাচ্ছে এই যে দেখুন খুব জমে আছে বরফ